জুলিয়া জাহান জুলিয়া আপনি লিখেছেন ইমানদার জামাই পাওয়ার জন্য আর তাড়াতাড়ি বিয়ে হওয়ার জন্য কি আমল করতে পারি প্রথমত আল্লাহ আমার কাছে দোয়া কুবলের সময়গুলোতেই ক্যামেরা বাক্যে দোয়া করবেন আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকবেন দু হাত তুলে চেঁচে থাকবেন জুমার দিন আসর পর পাঁচক সলাতের পর ভোর রাত এই সময়গুলোতে খুব বেশি বেশি আল্লাহ কাছে দোয়া করবেন সাদাকা করা দুরুদ পড়া ইস্তেকফার পড়া মনোবাঞ্ছনা পূর্ণের জন্য সালাত আদায় করে আল্লাহ কাছে দোয়া করা দুরা তামাসপুরের আল্লাহ কাছে চাইলেন এভাবে আপনি চাইবেন আলাদা করে ভালো স্বামী বা ভালো জীবনসঙ্গী পাওয়ার জন্য আপনি সুরাই ফুরকানের চুহাত্তর নম্বর আয়াত পড়বেন রব্বনা হাবদুল আজু আজিনা অদুর রিয়াতে না কুরাতা আয়ুন ও জাহ মুিনা ইমামা আর তাড়াতাড়ি বিয়ে হওয়ার জন্য আলাদা কোনো আমলের কথা আমার জানা নেই মনে রাখবেন যে বিয়ে তাড়াতাড়ি হলে যে ভালো হবে এমন তো কোনো কথা নেই হতে পারে যে দেরি হলে বরং আরও ভালো হবে তাড়াতাড়ি হলে বরং আরও খারাপ হবে আমরা নির্দিষ্ট কোনো জায়গায় নির্দিষ্ট কোনো সময় বিয়ে হওয়াটাকে আমাদের জন্য কল্যাণকর মনে হলে আমরা সেটার জন্য মরিয়া হয়ে যায় এবং মনে করি যে আল্লাহ আমাকে এটা কেন দিচ্ছেন না মূলত আল্লাহ সুমাতালার কাছে কল্যাণের দোয়া করতে হয় আল্লাহ আমার জন্য যা কল্যাণ আপনি সেটা ফায়সালা করেন হতে পারে সেটা তাড়াতাড়ি হলে কল্যাণ হতে পারে সেটা দেরিতে হলে কল্যাণ হতে পারে সেটা এই জায়গা হলে কল্যাণ সে হতে পারে সেটা এই জায়গা না হলে বরং আমার জন্য কল্যাণ হবে এই জন্য আল্লাহ স্মুমাতালার কাছে কল্যাণের ফায়সালা করতে হয় না মিস্লাম আমাদেরকে যে দোয়া শিক্ষা দিয়েছেন সে দোয়াগুলো ব্যাপক অর্থবোধক সেগুলো আপনার খণ্ডিত অপূর্ণাঙ্গ বা অর্ধসঠিক এরকম কোনো দোয়া কিন্তু নয় আমি যদি বলি আল্লাহ আমাকে এত টাকা দেন আমি মনে করি যে এত টাকা হলে বোধহয় আমার নিট পূরণ হয়ে যাবে এত টাকা হলে বোধহয় আমার চাহিদা পূরণ হয়ে যাবে আমি সেই জন্য আল্লাহ লাগছে এত টাকা চাচ্ছি অথচ এইভাবে দোয়া করাটা দোয়ার আদব এবং শিষ্টাচারের পরিপন্থী কারণ আমি যে এত টাকা চাচ্ছি মনে করছি যে এই টাকাটা পেলে বোধহয় আমার আমার প্রয়োজন পূরণ হয়ে যাবে আমার আর কিছু লাগবে না সেটা আমি কিভাবে নিশ্চিত হলাম নিশ্চয়ই সেটি ধারণা প্রসূত এই জন্য আল্লাহ তাল্লাহ কাছে শান্তি চাইতে হয় না আমি সাদ আল্লাহ সালাম আল্লাহর কাছে কোনো টাকার ফিগার চান নাই কোনো বিশেষ আলাদা এরকম করে কিছু সাধারণত চাইতেন না তিনি বলতেন আল্লাহাম সালিয়া দুনিয়া আল্লাহ আল্লাহ আপনার কাছে দুনিয়া আখরাতে আমি সুখ চাই সুখের জন্য কত টাকা লাগবে কোন গায়ে লাগবে কোন বাঁ লাগবে কোন সঙ্গে লাগবে সেটা আপনি জানেন আমি সুখ চাই আমি শান্তি চাই এভাবে আল্লাহর কাছে দোয়া করা একটা দোয়া আদৌ হাসনে আরা ইকবাল আপনি লিখেছেন আমার স্বামী ইন্তেকাল করেছেন কি আমল করবো ওনার রুহের মাখরাতের জন্য সবচেয়ে বেশি করবেন দোয়া আল্লাহ আপনি তাকে মাফ করে দিন তার মাফায়াত নসিব করুন দোয়া করতে থাকবেন সেই সাথে তার পক্ষ থেকে দান সাদাকা করবেন সাধ্য অনুযায়ী সমর্থ অনুযায়ী এই সালাবিদিনে সেটি আহ তার জন্য আল্লাহ রব আলমী কবুল করবেন